স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। দ্য ওয়ার্ল্ড ফেমাস সুন্দরবন, হুইচ ইজ স্টিল দেয়ার, পৃথিবী বিখ্যাত এই সুন্দরবন যেটা আজও আছে। এটা আমাদের সুন্দরবনের জঙ্গল, আর এনার নাম হলো বাপন মুদি, আর এনার নাম হলো আনন্দ ঘোষ। এনে মাছ ধরার দিক দিয়ে এনার ভীষণ এক্সপিরিয়েন্স।
ঠিক আছে, এখন ঠিক আছি, ঠিক আছে, এখন দিন গুলো একটু ভালোই যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আর এমনি হলো বাপন মধ্যে যার কথা আপনাদের বলছিলাম, এই যে জাল রেডি করছি সুন্দরবনে জঙ্গল জিনিস। হ্যাঁ, আমরা পাঁচজন এসছি, তাহলে মাছ ধরব। আচ্ছা, এখন মোড়ানি না কোটাল? এখন চলছে কোটাল। আচ্ছা, এই কোটালের সময় কি মাছটা কি ভালো পাওয়া যায়? কোটালের সময় মাছটা একটু বেশি ধরনের পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তারপরে পূর্ণিমার গন আছে। আচ্ছা, এখানে সামনে পূর্ণিমার গন আছে। বড় মাছ পড়বে না এমনি ছোট কাটো? বড় মাছ পড়বে না এখানে। আচ্ছা, তাহলে একটু উপর থেকে তুলে নিতে পারেন, ম্যানগ্রোভগুলো দেখতে পাবেন ভালো করে। ঠিক আছে, উপরে জঙ্গল দেখুন, ওই সামনে নেট দিয়ে ধরা আছে, যাতে সাবধানে যাবেন। অসাধারণ এই জঙ্গল। এই দেখো, ওদিকে একজন আছে বসে। এই জঙ্গল আসতে আপনাদের ভয় করে না? এটা হচ্ছে শেষ, সুন্দরবনের ভেতরে ঢোকা নিষেধ রয়েছে, যার জন্য আমাদের সরকার থেকে এই জাল দেওয়া রয়েছে, যাতে এর ভেতরে যাবে না। আগে এই সব জঙ্গলে কাঠ কাটাও চলতো, তো এখন বন্ধ রয়েছে, খুবই ভালো আমাদের সুন্দরবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। এখন আমরা কাঁকড়া ধরবো বলে আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। এই যে আপনি ওখানে কী করছেন? হ্যাঁ, কাঁকড়া ধরছি। আপনি ওই গাছে করে কাঁকড়া ছেন ঠিক জানেন? হ্যাঁ, এইখানে হেঁটে গেছে কাঁকড়া। হ্যাঁ, পায়ে ছাপ পড়ে আছে। আমরা একটা কাঁচা জিবাই খাই। কেমন লাগছে এটা খেতে? ঘৃণা লাগবে, খাইলেছিস? আমাকে দিবি না? খেলে খুব সুস্বাদু। মানে এরা নিজেরা আমরা খুব আনন্দ করে, এরা একটা যদি কাঁকড়া পায় সবাই মিলে ভাগ করে খায়। আর দেখাবি তো লাস্টটা। এর ভেতরে একটা নাসি রয়েছে, যেখানে খুব ভেতরে গেলে একটা এটা নাসি। বেশি ভেতরে ঢুকলে একটা মন্দির পা দেখা যাবে। Thank you.
আর আমাদের ড্রাইভার রয়েছে বাপন মুদি। আপনার কতদিনের অভিজ্ঞতা রয়েছে ডিঙি চালানো নিয়ে? এটা প্রায় বলতে গেলে 10 বছর অভিজ্ঞতা রয়েছে। সাঁতার কেটে নদী বেরোচ্ছি, ছেড়ে দিয়ে নদী রে জঙ্গল আর জঙ্গল, আমরা অন্য কিছু কিন্তু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বানি গাছ, এটা হচ্ছে গেওয়া, যেটা আমরা জিওগ্রাফিতে পড়েছি যে সুন্দরবনের গোড়ান গেওয়া হেঁতাল বিখ্যাত। তো এখানে হেঁতাল গাছটা দেখা যাচ্ছে না, একটু ভেতরে গেলে হেঁতাল গাছ দেখতে পাবো। তো আমাদের ভীষণ ভয় করছে অ্যাকচুয়ালি। নর্মালভাবে আমাদের এখানে কোনোদিনও আসা হয়নি। তো আমাদের এই পেজটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন। খুবই ঐতিহ্যপূর্ণ একটা জায়গা যেখানে অনেক মানুষ ভ্রমণ করতে আসে, খুবই ভালো জায়গা, যেটা মানুষের পর্যটন প্লেস একটা। তো সবচেয়ে বড় কথা আমরা এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরেছি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ।
যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ।